সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইকবাল সিদ্দিকী কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি শাহানা আক্তার শিলা, প্রভাষক বাংলা। শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের ঐকতান কবিতাটির শেষ অর্ধাংশ নিয়ে। অর্থাৎ আমাদের ইতোমধ্যে প্রথম ক্লাসটিতে এর অর্ধেক অংশ নিয়ে আলোচনা করা হয়ে গেছে। আজ আমরা আলোচনা করব এই ক্লাসটিতে ঐকতান কবিতার বাকি অংশটুকু নিয়ে। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরু করার আগে আমরা গত ক্লাসের শেষ যে চরণটি বুঝিয়েছিলাম সেটা একটু তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই। অর্থাৎ কবি বলেছিলেন, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তো উচ্চবংশীয় ছিলেন, তিনি সেই যে বলেছেন যে সংকীর্ণ বাতায়নে বসেছি, অর্থাৎ তিনি সম্মানের শ্রীঘরের ক্ষুদ্র জানালা দিয়ে শ্রমজীবী সমাজ ও জীবনকে দেখতে পারেননি। দেখো তারপরে তো কবি কি বলছেন, মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, ভেতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রাঙ্গণ শব্দের অর্থ হচ্ছে উঠান। তো কবি বলছেন, মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে। কবি পূর্বেই কিন্তু কবি বলেছেন যে আমি সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে, অর্থাৎ তিনি সেই উচ্চ মঞ্চ বসে একটা ছোট জানালা দিয়ে এই যে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনকে তিনি কিন্তু পূর্ণভাবে কি করতে পারেনি, দেখতে পারেনি, তাদের জীবনের সুখ দুঃখগুলোকে অনুধাবন করতে পারেনি। কিন্তু কবি কি করেছেন, মাঝে মাঝে অর্থাৎ হঠাৎ হঠাৎ তিনি ওপাড়ার প্রাঙ্গণ, ওপাড়া বলতে কবি বুঝিয়েছেন সেই যে ব্রাত্য জনতা অর্থাৎ প্রান্তিক জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর মাঝে তিনি কি করেছেন, হঠাৎ হঠাৎ তাদের মাঝে তিনি গিয়ে কিন্তু ভেতরে তিনি প্রবেশ করতে পারেননি। কেন পারেননি, কারণ কবি মাঝে মাঝে ওই ব্রাত্য বা অন্তঃ শ্রেণীর মানুষের কথা তার কবিতায় লেখার চেষ্টা করেছেন, কিন্তু তাদের অন্তরের যে গভীর ভাবনা সেগুলো তুলে আনার শক্তি কিন্তু কবির হয়নি। কারণ কেন হয়নি, কারণ তার একটাই 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 সমস্যা ছিল, সেটা হচ্ছে তিনি উচ্চ বংশীয় ছিলেন, উচ্চ সমাজের ছিলেন, যার কারণে তিনি খুব সহজেই ওই নিম্ন শ্রেণীর মানুষের সঙ্গে মিশতে পারেননি। তো সেজন্যই তার কবিতায়, তার সাহিত্যে, তার গানে সেই যে অন্তঃ শ্রেণীর মানুষের কথাগুলো খুবই কম এসেছে। অর্থাৎ ওই যে ভেতরে প্রবেশ করি সেই শক্তি ছিল না একেবারে, অর্থাৎ তার কবিতা গানে তাদের জীবনের যে ভাবনাগুলো সেই ভাবনাগুলো তুলে আনার শক্তি কবির হয়নি। তারপর কবি কি বলছেন, জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের বর্ষা। শিক্ষার্থীরা লক্ষ্য করো, কৃত্রিম শব্দের অর্থ হচ্ছে, দেখো এখানে আমি লিখে রেখেছি, মেকি, মিথ্যা, স্বভাবজ বা প্রকৃতি সৃষ্ট নয় এমন, অর্থাৎ যেটা হচ্ছে আর্টিফিশিয়াল, নকল। তাহলে বলছে, কবি বলেছেন, জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পর্সা। আর পর্সা শব্দের অর্থ হচ্ছে পণ্যদ্রব্য বা দ্রব্য সম্ভার। এখানে আসলে কবির সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে পর্সা বলে, গানের পর্সা বলে আসলে কবিতা, গান, এসব সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে। তো কবি বলেছেন জীবনে জীবন যোগ করা, এই যে জীবনে জীবন যোগ করার মানে হচ্ছে, জীবনে জীবনে যোগ করার মানে হচ্ছে জীবনের সঙ্গে জীবনের সংযোগ যদি আমরা না ঘটাই তাহলে কি হবে, শিল্পীর যে সৃষ্টি সেই শিল্পীর সৃষ্টি কৃত্রিম পণ্য বলে ব্যর্থ হবে বা পরিগণিত হবে। কেন ব্যর্থ হবে, কারণ কবির গল্প, কবিতা, গানে যদি ওই যে নিম্ন শ্রেণীর মানুষের সুখ দুঃখের কথাগুলো যদি না আসে তাহলে সেটা কি হয়ে যাবে, কৃত্রিম হবে, অর্থাৎ কি নকল হয়ে যাবে, একটা মেকি যার ভেতরে কোনো প্রাণ থাকবে না। সেজন্য কবি বলেছেন জীবনে জীবন যোগ করতে হবে, অর্থাৎ সেই মানুষগুলোর কথা কি করতে হবে, গান কবিতার মধ্যে তাদের ভাবনা, তাদের সুখ দুঃখের কথাগুলো আনতে হবে। তা না হলে এই কৃত্রিম পণ্যের মতো অর্থাৎ নকল মেকি পণ্যের মতো এই যে সৃষ্টি, এই সৃষ্টি কবির যে শিল্প সৃষ্টি, এই শিল্প সৃষ্টি ব্যর্থ হবে। তাই কবি কি বলছেন, তাই আমি মেনে নেই সেই নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। অর্থাৎ কবি এখানে একেবারে অকুণ্ঠ চিত্তে নির্বিকার ভাবে তিনি তার নিজের নিন্দার কথা আমাদের সামনে স্বীকার করে নিচ্ছেন। কেন স্বীকার করে নিচ্ছেন, কারণ কবি নিজ সম্পর্কে এখানে সমালোচনা করেছেন, অর্থাৎ নিজেই নিজের সমালোচনা করে নিজের সুরের যে অপূর্ণতা আছে তার নির্দ্বিধায় আমাদের কাছে স্বীকার করেছেন। এবং কবি বলেছেন,
আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। দেখো, সর্বত্রগামী শব্দের অর্থ হচ্ছে সব দিকে সব স্থানে যার যাতায়াত বা গমনাগমন রয়েছে। অর্থাৎ কবি বলছে যে আমার সুরের অপূর্ণতা, এই যে ওনার কেন তার সুরের অপূর্ণতা কবি এখানে বলছেন, কবি এই জন্যই বলছেন তার সুরের অপূর্ণতা। আর অপূর্ণতা শব্দের অর্থ হচ্ছে পূর্ণ নয় এমন অবস্থা। আর সুরের অপূর্ণতা এই জন্যই, কারণ তার কবিতায় ওই যে ব্রাত্য জনতা, সেই প্রান্তিক জনগোষ্ঠী, তাদের কথা আসেনি। সেজন্যই কবি বলছেন আমার সুরের অপূর্ণতা, আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। অর্থাৎ তার এই যে সৃষ্টি সুর, এই সৃষ্টি কবিতা, তার এই বিচিত্র, তার যে সৃষ্টি সম্ভার আছে, তা বিচিত্র পথে গেলেও সর্বশ্রেণীর মানুষের কাছে পৌঁছায়নি। অর্থাৎ তার কবিতা বিচিত্র হলেও সর্ব অনুভবের ভাব ফোটাতে পারেনি। অর্থাৎ ওই যে ওই জনগোষ্ঠীর মনের বেদনার কথাগুলো তিনি ফুটিয়ে তুলতে পারেননি। সেজন্যই তিনি বলেছেন যে বিচিত্র পথে গেলেও সে সর্বত্র গ্রামী হয়নি, অর্থাৎ সবার নিকট পৌঁছাতে পারেনি। তারপর কবি বলছেন, কর্মেও কথায় সত্য কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মেও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। এখানে খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে কৃষাণ মানে কি, কৃষক বা চাষি তো বলছে, আর শরিক মানে হচ্ছে ভাগিদার, অংশীদার বা অংশ আছে যার এমন। আর আত্মীয়তা, আত্মীয় আত্মীয় মানে হচ্ছে জ্ঞাতিত্ব, কুটুম্বিতা বা হৃদ্রতা, অর্থাৎ একেবারে আত্মার আত্মীয়, যে একেবারে নিকটজন তাকে বোঝাচ্ছে। তো কবি বলছেন যে কৃষাণের জীবনের শরিক যে জন, অর্থাৎ এই যে প্রান্তিক যে জনগোষ্ঠী, যে ব্রাত্য সমাজের যে জনতারা আছেন, সেই মানুষের কাছাকাছি যে আত্মীয়, তাদের সাথে কি করেছে, কর্মীয় কথায় সত্য আত্মীয়তা অর্জন করে। অর্থাৎ মেকি কোনো সম্পর্ক না, তাদের জীবনের সাথে যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সে, এবং কে, যে আছে মাটির কাছাকাছি, এবং ওই যে যে মানুষের সঙ্গে একেবারে মিশে আছে, সেই কবির বাণীর জন্য কবি কি করে আছেন, কান পেতে আছেন। সেই কবির বাণী কি মানে, সেই কবির সুর সৃষ্টির মধ্য দিয়ে ওই যে প্রান্তিক মানুষের কথাগুলো যে আসবে, সেই বাণী শোনার জন্য কবি রবীন্দ্রনাথ কান পেতে আছেন, অর্থাৎ অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। এবং কবি সেই কবিকে কি করছেন, আহ্বান জানাচ্ছেন। কিভাবে আহ্বান জানাচ্ছেন, দেখো, এসো কবি অখ্যাত জনের নির্বাক মনে। চমৎকার দুটি লাইন হচ্ছে এই কবিতার, এসো কবি অখ্যাত জনের নির্বাক মনে, অখ্যাত জনের নির্বাক মনে। এই অখ্যাত মানে কি, অখ্যাত শব্দের অর্থ হচ্ছে যার কি কোনো খ্যাতি নাই। তো এই যে আমাদের কৃষক, তাঁতি, জেলে, কামার, কুমার, এদের তো কোনো খ্যাতি নেই। তো কবি বলছেন এসো কবি সেই অখ্যাত জনের, মানে তুমি সেই অখ্যাত জনের কবি হয়ে এসো, এবং এসে রসে পূর্ণ করে দাও তুমি। অর্থাৎ কবি সেই যে শ্রমজীবী, শ্রমজীবী যাকে আমরা অবজ্ঞা করছি, সেই অখ্যাত জনের কবিরা, সেই নির্বাক শ্রমজীবী মানুষের কবিরা, তোমরা এসো। কবি কি করছেন, আহ্বান জানাচ্ছেন। তারপর কবি বলছেন কি, দেখো, মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করে দাও তুমি। তাহলে কবি দেখো কি বলছেন, এই যে এখানে একটু আমরা একটু বুঝে নেই আমাদের কিছু শব্দ অর্থগুলো। মর্ম মানে হচ্ছে তো মর্মের বেদনা, অর্থাৎ হৃদয়ের যে বেদনা সেগুলো উদ্ধার করতে বলছেন। আর প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার শব্দের অর্থ হচ্ছে নিরানন্দ, নিরানন্দ শব্দের অর্থ হচ্ছে একেবারে আনন্দহীন, অবজ্ঞা শব্দের অর্থ হচ্ছে উপেক্ষা, তাচ্ছিল্য, অবমাননা, অপমান। আর মরুভূমি মানে তো বুঝোই মরুময় বা বিস্তীর্ণ বালুময় স্থান। তো কবি বলতে চাচ্ছেন এই যে অবজ্ঞার তাপে, অর্থাৎ কবি আসলে কবি এই এই চরণগুলোতে আসলে কবি বুঝাতে চেয়েছেন যে এই অবজ্ঞার, অর্থাৎ শ্রমজীবী মানুষকে অবজ্ঞা করায় এই যে আমাদের বর্তমান সাহিত্য কি হয়েছে, একেবারে আনন্দহীন একটা মরুভূমিতে পরিণত হয়েছে। সেজন্য কবি আমাদের পরবর্তী প্রজন্মের যে কবিরা আসবেন, সেই সেই কবিদেরকে কি বলেছেন, কবি আহ্বান জানিয়েছেন যে তাদের মর্মের বেদনা উদ্ঘাটন করে এই যে সাহিত্যের যে মরুভূমি, এই মরুভূমিকে রসে পূর্ণ করে দিতে বলেছেন। এই রসে পূর্ণ করে দাও তুমি, অর্থাৎ এই তাদের কথাগুলো সাহিত্যে এনে এই সাহিত্যের মরুভূমিকে, যে মরুভূমি
নিরানন্দ হয়ে আছে সেই নিরানন্দ মরুভূমিকে আনন্দে রসে পরিপূর্ণ করে দেওয়ার জন্য কবি সেই অনাগত কবির প্রত্যাশা করেছেন। এরপর কবি বলছেন, অন্তরে যে উৎস তার আছে আপনারই, তাই তুমি দাউতে উদ্বারি। উদ্বারি মানে হচ্ছে একদম ঊর্ধ্বে তুলে ধরা। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে তোমাদের অন্তরে যে রসের উৎস রয়েছে তা তোমরা উন্মুক্ত করে দাও, উজাড় করে দাও। অর্থাৎ তোমাদের সাহিত্য তো সাধনায় তোমাদের অন্তরের যে কথাগুলো আছে সেগুলো ঊর্ধ্বে তুলে ধরো, অর্থাৎ উদ্বারি উদ্বারি করে দাও, অর্থাৎ উপরে তুলে ধরো। এরপর কবি বলছেন, এক তারা যাহাদের তাহারাও সম্মান যেন পায়, মুখ যারা দুঃখ সুখে, নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে। এখন কবি এই কবিতার এই শেষ চরণগুলো এসে বলেছেন যে এক তারা যাহাদের তারাও সম্মান যেন পায়। অর্থাৎ এই যে সাহিত্য জীবনে সর্বপ্রান্ত স্পর্শ করলে তো কি হয়, সাহিত্য সভায় ঐকতান বা এক সুরের সৃষ্টি হয়। কারণ ঐকতান শব্দের অর্থ হচ্ছে কি, বিভিন্ন বাদ্যযন্ত্রের সমন্বয়ে সৃষ্ট এক সুর। তো সেই যে একতারা হাতের যে এক বাউল, সেই বাউলের যে সম্মানটাও যেন কি করতে পারি, আমরা ঠিক মতো দিতে পারি। অর্থাৎ সেজন্য কবি বলেছেন যে এই যে সাহিত্যের ঐকতান, একেবারে সেই গ্রাম থেকে আসা একতারা হাতের শিল্পীও বা যেন উপেক্ষিত মানুষের যেন কি হয়, এই সাহিত্যের প্রাঙ্গণে স্থান পায়। সেজন্য কবি এই কথাটি বলেছেন যে একতারা যাহাদের তারাও সম্মান যেন পায়। অর্থাৎ সেই গ্রাম থেকে উঠে আসা যে একজন একজন শিল্পী, সেও যেন যথাযথ সম্মান এই সাহিত্য সভায় পায়। মুখ যারা দুঃখ সুখে, মুখ মানে হচ্ছে কি, বোবা, যারা তাদের দুঃখ কষ্টের কথাগুলো প্রকাশ করতে পারে না, বলতে পারে না, সেই মুখ যারা দুঃখ সুখে, অর্থাৎ সেই প্রান্তিক মানুষ যারা যারা কি করে থাকে, দুঃখ সুখে একেবারে বোবা হয়ে থাকে, চুপ হয়ে থাকে। এবং নতশির, নতশির মানে কি, মাথা নিচু করে থাকায় স্তব্ধ হয়ে থাকা, যারা বিশ্বের সম্মুখে, যারা সমগ্র বিশ্বের সামনে স্তব্ধ হয়ে থাকে, নির্বাক হয়ে থাকে, মাথা নিচু করে থাকে। তো এই এই একেবারে নিম্ন প্রান্তিক শ্রেণীর মানুষদের কি বলছেন কবি, ওগো গুণী। এই গুণীকে, এই গুণী হচ্ছে, গুণী শব্দের অর্থ হচ্ছে গুণ সম্পন্ন বা গুণ আছে এমন বা কলাবিদ। তো কবি সেই অনাগত কবিকে, অর্থাৎ সেই ভবিষ্যতের কবিকে গুণী বলে সম্বোধন করেছেন যে ওগো গুণী, কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি। অর্থাৎ এই যে দুঃখ কষ্ট সহ্য করে নির্বাক মানুষ যারা, যারা প্রতিবাদের ভাষা জানে না, যারা সমাজের সামনে বিশ্বের সামনে মাথা নিচু করে থাকে, যারা আমাদের খুব কাছের হয়েও দূর আমরা তাদেরকে কি করেছি, সম্মানের চির নির্বাসন দিয়ে দূরে সরিয়ে রেখেছি। তো কবি সে অনাগত কবিকে আহ্বান করছেন যে হে জ্ঞানী, অর্থাৎ হে গুণী, তুমি কি করো, গুণীজন তাদের কথা যেন তোমার নিকট থেকে শুনি। অর্থাৎ সেই যে প্রান্তিক যে জনগোষ্ঠী, যে যারা আছে তাদের বাণী, অর্থাৎ তাদের কথাগুলো যেন আমরা তোমাদের মুখ থেকে শুনতে পাই। অর্থাৎ সেই অনাগত ভবিষ্যতের কবির প্রতি আমাদের কবি রবিগুরু এক কি করেছেন, এক উদাত্ত আহ্বান জানিয়েছেন যে তোমাদের এই কবিতায়, তোমাদের এই সুরের সৃষ্টিতে যেন সেই সেই একেবারে ব্রাত্য যে জনতা, যে প্রান্তিক জনগোষ্ঠী আছে, তাদের সুখ দুঃখের কথা বা বাণী যেন আমরা শুনতে পাই। তো এই হচ্ছে ঐকতান কবিতাটি। এবং শিক্ষার্থীরা দেখো, এই ঐকতান কবিতাটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে জীবনের শেষ পর্যায়ে বা শেষ প্রান্তে এসে লেখা কবিতা। এবং কবি তা সমগ্র সাহিত্য সৃষ্টি সাধনার পরে এসে উপলব্ধি করতে পেরেছেন যে তিনি যদি এই উচ্চ মঞ্চে, সমাজ উচ্চ মঞ্চে না থাকতেন, অর্থাৎ উচ্চ বংশ জন্মগ্রহণ না করতেন, তাহলে তিনি আরো কি করতে পারতেন, এই যে প্রান্তিক সাধারণ জনগণ তাদের জীবনের সঙ্গে মিশে যেতে পারতেন এবং তাদের সুখ দুঃখগুলোকে কি করতে পারতেন, আরো কাছ থেকে দেখতে পারতেন। এবং কাছ থেকে দেখার ফলে তিনি তাদের কথাগুলো তার সাহিত্য কর্মে অনেক সুন্দর করে দিতে পারতেন, রূপদান করতে পারতেন, কিন্তু সেটা তিনি পারেননি, যার কারণে এই ঐকতান কবিতাটিতে তিনি কিন্তু তার কথাগুলো বলে গিয়েছেন। এবং এই কথা, নিজের অপূর্ণতার কথা বলার পাশাপাশি তিনি এক অনাগত কবির স্বপ্ন দেখেছেন, আহ্বান জানিয়েছেন সে অনাগত কবির। সে অনাগত কবি কেমন হবে, সেই অনাগত কবি হবে একেবারেই
একেবারে মাটির কাছাকাছি এবং কৃষকের যে প্রান্তিক জনগণ তার একেবারে আত্মার আত্মীয় হবে, এবং আত্মার আত্মীয় হলেই তো তাদের সুখ দুঃখের কথাগুলো জানবে, এবং সুখ দুঃখের কথাগুলো সে যখন জানবে তখন তার সেই সাহিত্যে তার সেই সুরে তাদের সুখ দুঃখের কথাগুলো যখন নিয়ে আসবে তখন আমাদের এই যে বর্তমান যে সাহিত্য সমাজ একেবারে আনন্দের একেবারে আনন্দহীন ঊষর মরুভূমিতে পরিণত হয়ে আছে, সেই তাদের কথা তাদের বাণীর মিষ্টি সুরে আমাদের এই সাহিত্যের মরুভূমিতে আনন্দধারা বয়ে যাবে, অর্থাৎ রসে পূর্ণ করে দেবে। তো কবি আসলে এই কবিতাটিতে তার যে গানের বা সুরের অপূর্ণতা, সেই সুরের অপূর্ণতা সুরের অপূর্ণতার বলার পাশাপাশি কবি আরেকজন অনাগত কবির আহ্বান জানিয়েছেন, যার কবিতার মধ্য দিয়ে এই প্রান্তিক জনগণের কথাগুলো সুন্দরভাবে প্রকাশিত হবে। তো এই হচ্ছে আমাদের ঐকতান কবিতার একেবারে মূল সুর বা মূল ভাব। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা কবিতাটি সুন্দর করে বুঝতে পেরেছ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।